সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ঈদে আসছে জিতের বিগ বাজেট ছবি সুলতান দ্য সেভিয়ার। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে জিতের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ছবিতে জিতের বোনের চরিত্রে দেখা যাবে কলকাতার প্রিয়াঙ্কা সরকারকে। জিতের লাস্ট ছবি ইন্সপেক্টর নটিকেতে জিতের বিপরীতে ছিল বাংলাদেশের নুসরাত ফারিয়া। কিন্তু পশ্চিমবঙ্গে ছবিটির বক্স অফিস কালেকশন খুব একটা ভালো ছিল না। এদিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহতেও ছবিটি মুখ থুবড়ে পড়ে। তবে কি মিমকে কাস্ট করার কারণ কি শুধুই মিমের দারুণ অভিনয় নাকি এক্সপেরিমেন্ট? জিত সচরাচর রোমান্টিক অ্যাকশন ছবি করে থাকেন, তবে সুলতান দ্য সেভিয়ার ছবিতে জিতকে দেখা যাবে হার্ডকোর অ্যাকশন হিরোর অবতারে। জিতের প্রোডাকশন হাউস জিত ফিল্ম ওয়ার্কস, নিষ্পাল সিং এর সুরিন্দর ফিল্মস এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া সম্মিলিতভাবে ছবিটি তৈরি করছে। যেহেতু জিত নিজে এই ছবির একজন প্রোডিউসার, তাই বোঝাই যাচ্ছে জিতকে এই ছবিতে আরো অনেক বেশি পরিশ্রমী আর ইন্টারেস্টিং ভূমিকায় দেখা যাবে। সুলতান ছবি নিয়ে নায়িকা মিম বলেন, কয়েকদিন আগে ছবিটিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম, বৃহস্পতিবার রাতে চুক্তিবদ্ধ হয়েছি। 23 ফেব্রুয়ারি কলকাতায় ছবিটির প্রথম ধাপে শুটিং শুরু হবে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 21 ফেব্রুয়ারি মিম কলকাতা যাচ্ছেন ছবিটির লুক টেস্টের জন্য। 23 ফেব্রুয়ারি থেকে কলকাতায় প্রথম ধাপে শুটিং শুরু হবে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে আগামী মার্চ মাস থেকে পর্যায়ক্রমে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশে শুটিং হবে ছবিটির। সুলতান ছবিটি পরিচালনা করবেন ভারতের পরিচালক রাজা চন্দ। তো বন্ধুরা, জিত আর মিমের নতুন ছবি সুলতান নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই ছবির সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।